সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 53তম ব্লগে আজ আপনাদের কুড়িল ফ্লাইওভার ঘুরে দেখাবো এবং এটি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। তিন দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যের কুড়িল ফ্লাইওভার রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি উড়াল সেতু এবং বাংলাদেশের তৃতীয় উড়াল সেতু। সরকারিভাবে এটি কুড়িল বহুমুখী ফ্লাইওভার নামে পরিচিত। এই প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহরের সংযোগ স্থাপন, বিমানবন্দর ও প্রগতি সরণি সড়কের সংযোগস্থলের যানজট নিরসন এবং নগরীর উত্তর পশ্চিম অংশের পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই ফ্লাইওভারটির নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় 306 কোটি টাকা। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। 2010 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2013 সালের 4 আগস্ট এটি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ফ্লাইওভারটি নির্মাণের ফলে শুধু যানজটই নিরসন হয়নি, বরং এই এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অনেক গুণ।